আবারও যান দুর্ঘটনায় আহত এক শিশু। ঘটনার বিবরণে জানা যায়, বিশালগড় থানাধীন ঘনিয়ামারা এলাকার বাসিন্দা জসিম হোসেনের মেয়ে টিনা আক্তার, বয়স 7, বাড়ি থেকে বেরিয়ে পার্শ্ববর্তী দোকানে সকালের টিফিন করার জন্য কিছু জিনিস আনতে যায় রাস্তার সাইড ধরে। তখন বিশালগড় থেকে দ্রুত গতিতে TR07C7476 নম্বরের একটি বাইক শিশুটিকে সজোরে ধাক্কা মারে, সঙ্গে সঙ্গে শিশুটি মাটিতে লুটিয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা আহত শিশুটিকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। শিশুটি মাথায় এবং মুখে এবং পায়ে প্রচণ্ড আঘাত পায়। পরবর্তী সময়ে বিশালগড় থানার পুলিশ খবর পেয়ে ছুটে যান মহকুমা হাসপাতালে, সেখানে গিয়ে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছেন। এখন অবধি জানা যায় শিশুটির অবস্থা খুবই আশঙ্কাজনক। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। তারা দোকানে যেতে চলেছিল, তখন মানে এর সাইকেলে এর যাইতেছে, তখন হেরে বাইক তো স্পিডে আছে ইয়ে বাড়ি চলেছে। বাইকের নাম্বার জানো নি? বাইকের নাম্বারটা সঠিক জানি না, গুনিয়া পারা ফোন করলে নাম্বারটা লওয়া যায়। তো এই ব্যাপারে থানার মধ্যে অভিযোগ করছো? এই ব্যাপারে থানা তখনও জানা নি হয়েছিল, আমি বাতালিয়া ডাইরেক্ট হসপিটালে এব। তোমার নাম কি? আমার নাম জসিম হোসেন। বাচ্চাটার নাম? বাচ্চার নাম টিনা। টিনা বয়স? 7 বছর। তোমরা বাড়ি? দুর্গানগর হাসান হোসেন পাড়া।